দুর্বল হয়ে বাংলাদেশ অতিক্রম করছে ঘূর্ণিঝড় রোয়ানু। উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস, ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাস, বিভিন্ন জেলায় নিহত 19। কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক হত্যার ঘটনায় আইএস এর দায় স্বীকার, দাবি সাইট ইন্টেলিজেন্সের। মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ। এবং সিরাজগঞ্জে আবারও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে অ্যান্থ্রাক্স, 3 উপজেলায় 90 জন আক্রান্তের সন্ধান। আতঙ্কিত হওয়ার কিছু নেই বলছে স্বাস্থ্য বিভাগ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সাজিদ রাজু। দুর্বল হয়ে বাংলাদেশ অতিক্রম করছে ঘূর্ণিঝড় রোয়ানু। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। এতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের তীরে বিভিন্ন ঘর বাড়ি, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। 4 থেকে 5 ফুট পানির নিচে তলিয়ে গেছে আনোয়ারা, বাঁশখালী সহ বেশ কয়েকটি উপকূলীয় এলাকা। এদিকে চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, কক্সবাজারে এখন পর্যন্ত 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন কমল দে। শনিবার সকাল ঠিক 11:30 শুরু হয় ঝোড়ো হাওয়া, সে সাথে ছিল সাগরের বিশাল আকৃতির ঢেউ। বড় বড় ঢেউগুলো যখন উপকূলে আসছে পড়ছিল, তখন একে একে সাগরে ভেসে যেতে থাকলো বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, আর তীব্র বাতাসে কাগজের মতো উঠছিল টিনের তৈরি চালাগুলো। বাড়ির অবস্থা খুব খারাপ, আমরা মাল সামান দিতে পারি নাই, বেশিরভাগ দোকান শেষ, আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এবারে কোনো ফান্ড দেখে ফান্ড দেখে নাই ভাই, কালকে থেকে সাগর খুব খারাপ আছে, কিন্তু এখন এই বাড়া থেকে যে অবস্থা রয়েছে আমাদের টিভিতে অনেক প্রায় 500-এর মধ্যে প্রায় মনে হয় 100 দোকান নেই। সে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে ঘূর্ণিঝড় রুয়ানোর তাণ্ডব, আর তাণ্ডবে নিঃস্ব হয়ে গেছে উপকূলের হাজারো মানুষ। এখন তাদের আফসোসে একমাত্র সম্বল, কারণ সতর্কতা জারি সত্ত্বেও তারা নেয়নি আত্মরক্ষামূলক কোনো ব্যবস্থা। কিছু করার না ভাই, বিকেল যখন আসি গেছে কিছু সারাতে পারিনি ভাই, 91 হয়েছে, এরকম যেভাবে ক্ষতিপূরণ হয়েছে ম্যাক্সিমাম 2,500 কোটি টাকার হয়েছে। আমরা জেলা প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করার জন্য বলছি এবং তারা তাদের সাধ্যমতো বিভিন্ন খাদ্যদ্রব্য এবং অর্থ এগুলো বরাদ্দ করছে এবং তারা সরেজমিনে যেয়ে এই পরিস্থিতি মোকাবেলা করছে। এদিকে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী এবং উত্তর চট্টগ্রামের সন্দ্বীপের বিস্তীর্ণ এলাকা হাঁটু সমান পানিতে তলিয়ে যায়। এছাড়া বন্দরের বহির্নোঙ্গরে অবস্থানরত 3টি জাহাজ নোঙ্গর ছিলে পতঙ্গা উপকূলে আটকা পড়ে। ঘূর্ণিঝড় রুয়ানের প্রভাবে বাতাসের গতিবেগ এবং স্রোতের ভয়াবহতা কতটা ছিল তার চলন্ত উদাহরণ এই জাহাজ দুটি। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অবস্থানরত ছিল এই জাহাজ দুটি, কিন্তু নোঙ্গর ছিঁড়ে এই জাহাজ দুটি আসতে পারে পতেঙ্গা উপকূলে। শুধু এই দুটি জাহাজ নয়, এই বিস্তীর্ণ এলাকায় এ ধরনের অনেক ধ্বংসস্তূপ রেখে গেছে ঘূর্ণিঝড় রুয়ান। পতেঙ্গা উপকূল থেকে কমল দে, সময় সংবাদ। ঘূর্ণিঝড় রুয়ানুর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভোলার তজুমুদ্দিন উপজেলা। লন্ডভন্ড করে দিয়েছে উপজেলার 100 বসতঘর সহ 500-এর অধিক কাঁচা পাকা ঘরবাড়ি। গাছের নিচে চাপা পড়ে এক শিশু সহ 3 জন নিহত এবং অন্তত 100-এর অধিক আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ভোলা থেকে নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে শনিবার ভোরে ভোলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ও পূর্ব চাঁদপুর গ্রামের প্রায় 3 কিলোমিটার এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। ঝড়ে উপজেলার 100 বসতঘর সহ 500-এর অধিক কাঁচাপাকা বাড়িঘর বিধ্বস্ত হয়। উপড়ে গেছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। প্রচণ্ড এ ঝড়ের কবল থেকে রক্ষা পায়নি তজুমুদ্দিন বাজারের 200-এর অধিক দোকানপাট। প্রলয়ঙ্কারী ঝড়ে চাঁদপুর গ্রামের এক শিশু সহ 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 100-এর অধিক মানুষ। বাতাসের লগে দেখতেছি যে কোনো ঘরের চাল নাই, এক একটা বিদ্যুতের খুঁটি ঠিক জায়গা থেকে 20 থেকে 25 ফুট দূরে নিয়ে গেছে। তিনের চালের গুন্নি পাকের মতন গুড়াইয়া, তারপরে 19 সেকেন্ডের ভিতরে সব শেষ করে ফেলাইছে। বাজারের চতুর্পাশে হ্যাঁ যারা আছে তাদেরও কোনো ঘর নাই, কিছু নাই, সাধারণ মানুষ এই বৃষ্টির মধ্যে এখন রাস্তায় দাঁড়ায় আছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা মারা গেছে তাদেরকে আমরা 20,000 টাকা করে দিয়েছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যাপারে আমরা পরবর্তীতে অ্যাসেসমেন্ট করে এটা বিবেচনা করব। ঝড়ে তজুমুদ্দিন উপজেলার 100-এর অধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। সময় সংবাদ, ভোলা।
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বইছে প্রচণ্ড বাতাস। নোয়াখালী, বরগুনা, পটুয়াখালীর বিভিন্ন এলাকায় উপড়ে গেছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ফেনীর সমুদ্র উপকূলীয় নদনদীগুলোতে 6 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। এতে জোয়ারের পানি ঢুকে পড়ে লোকালয়ে, প্লাবিত হয় বাড়িঘর সহ বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। এ সময় গবাদি পশু নিয়ে লোকজন নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকেন। এদিকে চট্টগ্রামে ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে সৃষ্ট ভারী বর্ষণে সীতাকুণ্ডের সলিমপুরে পাহাড় ধস নামে। এ সময় পাহাড়ের পাদদেশে বেশ কিছু বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মুষলধারে বৃষ্টি হওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। এদিকে ঝড়ে বরগুনার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, গাছ ভেঙে পড়ায় বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ। পাথরঘাটা ও কাকচিড়া সহ বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানিতে তলিয়ে গেছে বেশ কিছু গ্রাম। উপকূলীয় এলাকা থেকে গ্রামবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। এদিকে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জের উপকূলীয় নদনদীতে 4 থেকে 5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। এ সময় এসব উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন মানুষজন। এছাড়া ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বরিশাল, ঝালকাঠি ও বাগেরহাট সহ উপকূলীয় জেলাগুলোতে তীব্র ঝড়, বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দর্শক, ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ক্ষয়ক্ষতির খবর জানাতে এই মুহূর্তে ফেনীর সোনাগাজী উপকূলী এলাকায় আছেন আমাদের রিপোর্টার বখতিয়ার মুন্না। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুন্না, কি খবর আছে আপনার কাছে? হ্যাঁ জাফর, যেভাবে আসলে আমি দুপুর থেকে বলে আসছিলাম, যখন ঘূর্ণিঝড় রোয়ানু যখন আঘাত এনেছিল দুপুর যে এখানে 2টার দিকে, এই সমুদ্র উপকূলীয় ফেনীর সমুদ্র উপকূলীয় সোনাগাজীর 4টি ইউনিয়ন, সেটা হচ্ছে চরদরবেশ, চরচান্দিয়া, সোনাগাজী এবং আমিরাবাদ ইউনিয়নের নদীর উপকূলে যেসব বাড়িঘরগুলো আছে সেগুলো কিছু ক্ষয়ক্ষতির আমরা স্থানীয়ভাবে এখন পর্যন্ত মানে খবর পাচ্ছি, যে এসব যে কাঁচা বাড়িঘরগুলো আছে সেই বাড়িঘরগুলো আপনার কিছু কিছু ধসে পড়েছে এবং বিভিন্ন গাছপালা উপড়ে পড়েছে। এবং এখানে বনাঞ্চল আছে, একেবারেই সবুজ একটা বেষ্টনী আছে, সেটা হচ্ছে যে আপনার বন বিভাগের একটা বিশাল একটা বেষ্টনী আছে, ওখানে বেশ কিছু গাছপালা নষ্ট হয়েছে। আর যেটা মানে হয়তো আমরা যেটা বলতে পারি যে আমাদের, আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছিলাম ঠিক সেটা হচ্ছে সেটা বেড়িবাঁধ। এই বেড়িবাঁধেরও প্রায় আমি এখান থেকে যেটা দেখতে পেয়েছি সেটা প্রায় আধা কিলোমিটারের মতো ধসে গিয়েছে, আধা কিলোমিটারের মতো বেড়িবাঁধ ধসে গিয়েছে। এটা এটা হচ্ছে যে দক্ষিণ সোনাগাজী, দক্ষিণ চরচাঁদি। আর সর্বশেষ এখানে স্থানীয়ভাবে এখন আমাকে লোকজন যেটা বলছিলেন, যে লোকজনে যেটা বলছিলেন যে এখানে একজন জিয়াউর রহমান নামে একজন মেষ পালক, যিনি রাখাল, তিনি চরাঞ্চলে ছিল, উনি এখন পর্যন্ত নিখোঁজ। তো যেটা ওনারা বলছেন যে ওনারা মারা গিয়েছেন, ওই ব্যক্তি মারা গিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তাকে আবার এখানকার তার কিছু গ্রামের লোকজন এবং আত্মীয় স্বজন এখন কিছু ভাটা হচ্ছে, পানি কিছুটা কমেছে জোয়ারের, সে জোয়ারের পানি যেহেতু কমলে তারা হয়তো চরে গিয়ে দেখবেন তাকে পাওয়া যায় কিনা, একটা বিষয় আছে। এখন পর্যন্ত তো নিখোঁজ হিসেবে আমরা জানি বলতে পারি, তবে মৃত্যুটা এখনো কেউ নিশ্চিত করতে পারছে না, যদিও গ্রামের মানুষ বলছে যে তিনি মারা গেছেন। আর আরেকটা বিষয় এখানে আমি বলি, এখানকার জেলা প্রশাসক যিনি আছেন আমিনুল্লাহ হাসান, ওনার সাথে একবার আবার কথা হয়েছে, উনি যেটা বলেছেন ক্ষয়ক্ষতির যে তালিকা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির যে তালিকা করা হচ্ছে এবং আগে ক্ষয়ক্ষতির চেয়েও মানে প্রয়োজনীয় এখন যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদের শুকনো কাপড় বিতরণের জন্য তারা তৎপর রয়েছেন। আর পরবর্তীতে যারা কোনো ক্ষতিগ্রস্ত যদি কারা থাকেন তাহলে তাদেরকে মানে পুনর্বাসনের করার জন্য যে সরকার বিভিন্ন রকমের পদক্ষেপ নেবেন সেটা ওনারা মানে বলেছেন। আর এখানকে এখানকে ত্রাণ তৎপরতাও এখন চলছে, আমরা যেটা দেখেছি এখানকার ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন আজারি, তিনিও ত্রাণ নিয়ে এসে বিভিন্ন আশ্রয়কেন্দ্রগুলিতে ত্রাণ বিতরণ করছেন, সেটা আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ জাফর। মুন্না, আপনাকে ধন্যবাদ। আপনার মতো আমরাও আশা করি যারা নিখোঁজ আছেন তারা খুব শীঘ্রই তাদের পরিবারের সাথে মিলিত হতে পারবেন। দর্শক, ফেনী সোনাগাজীর উপকূলীয় এলাকা থেকে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাত পরবর্তী ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছেন আমাদের রিপোর্টার বখতিয়ার মুন্না। বাংলার সময় আরো থাকছে। ব্লগার, লেখক ও প্রকাশক হত্যার ঘটনায় হিলি স্থলবন্দরে অতিরিক্ত সতর্কতা জারি, আশপাশের এলাকায়ও সতর্ক বিজিবি।
এক সময়ের অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম নৌখাত বাজেটে কয়েক দশক ধরে উপেক্ষিত। তবে এও ঠিক যে অর্থবছরের যে পরিমাণ বরাদ্দ এই খাতে দেয়া হয় তা খরচের সক্ষমতাও নেই এই বিভাগের। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, এ খাতের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে গবেষণার সুযোগ সৃষ্টি না হওয়ায় এই দৈন্যদশা। তাই আসছে বাজেটে নৌ পরিবহন খাতে আধুনিক নৌযান প্রচলন, সুষম বরাদ্দ ও ঢেলে সাজানোর মতো পরিকল্পনা ও নির্দেশনা চান বিশেষজ্ঞরা। দেখুন আমার তৈরি করা একটি রিপোর্ট। নিরাপদ ও কম খরচের যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত নৌপথ। নদীমাতৃক বাংলাদেশের মোট যোগাযোগ ব্যবস্থার 30% বেশি নৌপথে পরিচালিত হয়। তারপরেও সরকারিভাবে এ খাত পায়নি তেমন পৃষ্ঠপোষকতা, বরং গেল কয়েক দশকে এ পথ ক্রমেই পিছিয়েছে। নৌযোগাযোগের পরিকল্পিত অবকাঠামো যেমন গড়ে ওঠেনি, তেমনি এ খাতে হয়নি উল্লেখযোগ্য কোনো বেসরকারি বিনিয়োগও। নৌ খাতে আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট প্রায় শূন্যের কোঠায়, এইটা অবশ্যই আমাদের ফিরে তাকাতে হবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কিন্তু নৌখাতকে অবহেলা করে কোনোভাবেই অর্জন করা সম্ভব না। গেল কয়েক বছরের বাজেট বিশ্লেষণ করে দেখা যায়, বরাদ্দে যেমন অপ্রতুলতা আছে, তেমনি বরাদ্দকৃত পুরো অর্থ খরচের সক্ষমতাও নেই নৌ বিভাগের। এর কারণ হিসেবে এ খাতের প্রাতিষ্ঠানিক দুর্বলতা, জ্ঞান ও গবেষণার অভাবই দায়ী বলে মত দেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিনের বঞ্চনা অবহেলার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন খাতের সরকারি প্রতিষ্ঠানগুলি, বেসরকারি প্রতিষ্ঠানগুলির সক্ষমতা এত নিম্ন পর্যায়ে চলে গেছে, উন্নয়ন বরাদ্দের সদ্ব্যবহার করার কিন্তু সক্ষমতা তাদের নেই। প্রাতিষ্ঠানিক অবকাঠামো কিন্তু নৌখাতে নাই। আপনি 5-6 জন ইঞ্জিনিয়ার পাবেন কিনা আমার সন্দেহ আছে, বা ইকোনমিস্ট পাবেন কিনা। আর সেন্ট্রালি আমাদের দেশের প্ল্যানিং যে একটা প্রতিষ্ঠান দরকার সেটা কিন্তু অলমোস্ট অ্যাবসেন্ট। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক ও রেলপথের সঙ্গে সমন্বয় করে পুরো যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, সেই সঙ্গে বাজেটে খাত ভিত্তিক খরচের ব্যাপারেও নির্দেশনা চান তারা। সুস্পষ্ট নীতিমালার ভিত্তিতে কোথায় কতটুকু প্রয়োজন এবং সেভাবে অগ্রাধিকার দিয়ে যদি এটাকে খরচ করা হতো তাহলে সেটা বলা যেত। অতীতের সেই গৌরব হয়তো ফিরে আসবে না, কিন্তু তারপরেও যে সুযোগটা আছে আধুনিকায়ন করা এবং আধুনিক যানবাহন এখানে ইন্ট্রোডিউস করা, প্রচুর সম্ভাবনা আছে। সময়ের সঙ্গে সঙ্গতি রেখে আধুনিক নৌযান প্রচলন এবং সড়ক ও রেলপথের সঙ্গে সামঞ্জস্য রেখে বরাদ্দ নিশ্চিত করার উপরও জোর দেন তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ার হোমিও চিকিৎসক সানোয়ার হোসেন হত্যার দায় স্বীকার করেছে আইএস। সংগঠনটির নিজস্ব সংবাদ সংস্থা আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে এমনটা দাবি করেছে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন সাইট ইন্টেলিজেন্স। খ্রিস্টান ধর্মের পক্ষে কথা বলায় সানোয়ার হোসেনকে হত্যা করা হয়েছে বলেও জানায় তারা। হত্যার ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের বরতৈল এলাকায় হোমিও চিকিৎসক সানোয়ার হোসেন ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুজ্জামানকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সানোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত সাইফুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। বাংলার সময় আরো থাকছে। বিভিন্ন আচার অনুষ্ঠানে চলছে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন। উপাসনার উলয়গুলোতে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা। লেখক ও প্রকাশক হত্যার ঘটনায় জড়িত জঙ্গিদের আটক করতে হিলির সীমান্ত এবং স্থলবন্দরে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মোহাম্মদ রফিক উজ্জামান জানায়, লেখক ও ব্লগার হত্যার সাথে জড়িত আনসারুল্লাহ বাংলা টিমের 6 সদস্য যেন ইমিগ্রেশনের মাধ্যমে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য এই বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি হিলি ও এর আশপাশের সীমান্ত এলাকাগুলোতে সতর্ক রয়েছে বিজিবি। এর আগে গতকালই ওই 6 জঙ্গিকে ধরতে পুরস্কারের ঘোষণা দেয় ঢাকা মহানগর পুলিশ। গত বছর ঢাকায় লেখক অভিজিৎ রায় থেকে শুরু করে সবশেষ কলাবাগানের জুলহাস মান্নান ও মাহবুব তনয় হত্যার মতো নৃশংস হত্যাকাণ্ডে এরা জড়িত বলে জানিয়েছে পুলিশ। নরসিংদীতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে 2 ভাই বোন নিহত হয়েছে। এদিকে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় 15 জন আহত হন, এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ভোরে নরসিংদীর রায়পুরা উপজেলার মর্জাল এলাকায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীতমুখী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা 2 ভাই বোন মারা যায়। এছাড়া একই পরিবারের আরও 10 সদস্য আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
টাঙ্গাইলে সদর উপজেলার করটিয়া বাইপাস এলাকায় বাস ও পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে 15 যাত্রী আহত হন। এছাড়া কিশোরগঞ্জের একরামপুর রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় একটি গরুবাহী ট্রাক। এতে প্রায় 8 ঘন্টা ভৈরব ময়মনসিংহ রুটে রেল চলাচল বন্ধ থাকে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে আবারও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের কার্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। কোন সন্ত্রাসী, কোন বহিরাগত, কোন সশস্ত্র অস্ত্রধারী থাকতে পারবে না, তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং অবৈধ অস্ত্র সবগুলি জব্দ করতে হবে, তাদের এগেনস্টে অ্যাকশন নিতে হবে। নরসিংদীতে একটি টেক্সটাইল মিলে আগুন লেগে এক বিদেশি নাগরিক সহ 3 জনের মৃত্যু হয়েছে, অসুস্থ হয়ে পড়েছেন আরো 8 জন। সদর উপজেলায় অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস জানায় সকাল 7টার দিকে শিলমান্দি এলাকায় মম টেক্সটাইলের কেমিক্যালের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে সহকারী ব্যবস্থাপক পাকিস্তানি নাগরিক আশিক আলী, সেলিম মিয়া ও রফিক মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আহত 8 জনকে সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। অন্যদিকে গত রাতে নড়াইলের সদর উপজেলার ভদ্রবিলা বাজারে আগুন লেগে 2টি স্টেশনারি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সিরাজগঞ্জে আবারও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স রোগ। ইতিমধ্যে জেলার 3টি উপজেলায় নারী, পুরুষ ও শিশু সহ 90 জন আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। এতে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। তবে স্বাস্থ্য বিভাগ বলছে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সিরাজগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুণ্ডু। সিরাজগঞ্জের উল্লাপাড়া, সাজাদপুর ও কামারখন্দ উপজেলায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স রোগ। সম্প্রতি কামারখন্দ উপজেলার জামতল শাহপাড়ার বুদ্ধু সাহার 2টি গরু অসুস্থ হয়ে পড়লে তা জবাই করে এলাকার প্রায় 50টি পরিবার স্বল্প মূল্যে মাংস ভাগাভাগি করে নেয়। 2-3 দিনের ব্যবধানে ওই মাংস কাটা ছেঁড়া এবং খাওয়ার সাথে জড়িতদের শরীরের বিভিন্ন অংশে ক্ষত চিহ্ন দেখা দেয়। পরে স্বাস্থ্য বিভাগ এখানে 29 জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীকে শনাক্ত করে। একইভাবে উল্লাপাড়ায় 43 জন এবং সাজাদপুরে 18 জন এই রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত এলাকা চিকিৎসা দল গঠন করে গবাদি পশুদের ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি জনগণকে সচেতন করা হচ্ছে বলে জানালেন প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে আমরা 3টি মেডিকেল টিম গঠন করেছি এবং আমাদের ভ্যাকসিন কার্যক্রম এখন অব্যাহত আছে। আর জনগণকে উদ্বুদ্ধ করার জন্য, অসুস্থ প্রাণী না খাওয়ার জন্য মসজিদ, স্কুল, কলেজ এবং ডিসের লাইনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করেছে। আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এতে আতঙ্কিত হবার কিছু নেই বলে জানালেন জেলা স্বাস্থ্য বিভাগের শীর্ষ এই কর্মকর্তা। জনসচেতনতা দরকার, যাতে আক্রান্ত পশুর জবাই না করে এবং মাংস না খায়, এটাই আমরা জনগণের কাছে বার্তা পৌঁছে দিচ্ছি। সিরাজগঞ্জ জেলায় প্রথম অ্যানথ্রাক্স রোগ দেখা দেয় 2009 সালে। এরপর থেকে এ পর্যন্ত জেলায় 533 জন এ রোগে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। প্রচণ্ড বৃষ্টিপাত উপেক্ষা করে পার্বত্য জেলা বান্দরবানে বৌদ্ধ অনুসারীরা তাদের অন্যতম ধর্মীয় উৎসব বৈশাখী পূর্ণিমা উদযাপন করছেন। সকালে শহরের রাজগুরু বৌদ্ধবিহার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজগুরু বিহারে গিয়ে শেষ হয়। এতে শতাধিক ধর্মপ্রাণ বৌদ্ধ অনুসারী অংশ নেন। পরে বিহারে সমবেত হয়ে প্রার্থনা ও আশ্বার্থ গাছে জল ছিটিয়ে ধর্মীয় রীতি পালন করা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দুর্বল হয়ে বাংলাদেশ অতিক্রম করছে ঘূর্ণিঝড় রোয়ানু। উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস, ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাস, বিভিন্ন জেলায় নিহত 19। কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক হত্যার ঘটনায় আইএস এর দায় স্বীকার, দাবি সাইট ইন্টেলিজেন্সের, মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ।
এবং সিরাজগঞ্জে আবারও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স। তিন উপজেলায় 90 জন আক্রান্তের সন্ধান। আতঙ্কিত হওয়ার কিছু নেই বলছে স্বাস্থ্য বিভাগ। এ ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস এস এন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।